আপনার পরিচিতি আপা? লাইফের কোন একটা পোর্শন যদি তোমার কাছে ফেরত দেওয়ার কথা বলা হয়, যে সুযোগ পাবা, ওই ওই অংশটা তো তুমি যেতে পারবা? কোন অংশটা যেতে চাও? আমি বিয়ের আগে জীবনে ফেরত যাইতে চাই। আল্লাহ ভাইয়া যদি এটা দেয়, আমি বিয়ে করে ফাইসা গেছি। এই যে চিকেন কর, তুমি কিছু বলবা? তুমি কি এখন মতামত চেঞ্জ করতে চাও? না, তুমি চাইলে মতামত চেঞ্জ করতে পারো। আমি আসলে ফাঁসি নাই, আমি আরো অনেক ভালোই আছি। তুমি ফাঁসায় দিছো? ফাঁসায় দিছো। যাক, তাহলে তুমি এই বিষয়ে ব্যর্থ। তুমি ফেসে গেছো, ফাঁসাইতে পারো না? হ্যাঁ, আমি ফেসে গেছি, আমি বউ সাজার শখে ফেসে গেছি। যাক, আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার না, ফেসে যেয়েই ভালো হয়েছে। কঠিন করে লাভ নেই। আমি কেন, তুমি তুমি ওই লাইনে নাই। তুমি কি সালমান খানকে ফলো করছো? এটা ঠিক না ভাইয়া। আসবে আসবে আসবে, টেনশনে কিছু নাই, আসবে আসবে। বাই দ্য ওয়ে, আজকেও আমি আসছি ছোটোখাটো একটা গেট টুগেদার, পার্টি বলা যায়। পার্টি শেষ হইতেছে না, এই উইকে কিন্তু প্রচুর পার্টি। একটা শেষ করলাম, এখন আসছি ভার্সিটি ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার। প্রায় কত বছর হইলো বন্ধু? 7-8 বছর, বেশি বয়স্ক মনে করেন না আমাদের, মাত্র 7-8 বছর শেষ করছি। এই না, মিথ্যা কথা, আরও বেশি, আরও বেশি। এমবিএ বাদ দে, তুই বিবিএ দেখো। 8 থেকে 9 বছর, 8 থেকে 9 বছর। হ্যাঁ, ওই তো বয়স বুঝবে, বয়স। আচ্ছা, বয়স লুকেলে লাভ কী ভাই বলেন তো? বিয়ে হওয়া তো হয়েই গেছে। আর এই যে এখানে কিছু আছে বাচ্চা কাচ্চার মালিক, বন্ধু হাই দাও। তো যাই হোক, আরও কিছু আছে বন্ধুবান্ধব, ওরা মনে হয় রিক্সা আসতেছে, অটো রিক্সা আসলে তাড়াতাড়ি আসতে পারতো। আসুক, আসলে আবার সবাইকে একটু ফেসটা দেখাইতেছি, অনেকেই হয়তো বা চিনবেন, যেহেতু আমার রেগুলার অনেক ভিডিওতে মাঝে মধ্যে ওরা আসছে। এর আগে একটা বুফের ভিডিও করছি, কিন্তু খাওয়া দাওয়া শুরু করছে, আমি একটু শুরু করি, দেখি কী কী নেওয়া যায়। বুফেতে আসছি, কিন্তু বুফে রিলেটেড কোনো ভিডিও আজকে দিব না। আজকে হচ্ছে শুধু আমাদের গেট টুগেদার, এই গল্প, এই আড্ডাই করবো। আর যদি ম্যারিটেজের বুফের ভিডিও দেখতে চান, আশেপাশে কোনো একটা লিঙ্ক চলে আসবে, সেখানে ক্লিক করবেন, টোটাল বুফের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। বন্ধু, বন্ধু, তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে তুমি লাইফের কোন পোর্শনটাতে ফেরত যাইতে চাও, বা সুযোগ থাকলে কোন জায়গাটা তুমি ফেরত নিজেকে দেখতে চাও, যে আমি ওই জায়গাটা অনেক মিস করি, ভেবে বলো যে কোনো কিছু। মানে স্কুল লাইফটা অনেক মিস করি। স্কুল লাইফটা, মানে তুমি সুযোগ পাইলে কখনোই স্কুল লাইফটাই ফেরত যাইতা? ওই লাইফ স্টাইলটাই তোমার পছন্দ ছিল, এই তো জিনিস মানে সবচেয়ে বুঝছি। সান্দ্রা, তোমাকে যদি এক এক কোশ্চেন করা হয়, তুমি কি বলবে? স্টুডেন্ট লাইফ, স্পেসিফিক কোনো? আচ্ছা, জাস্ট স্টুডেন্ট লাইফ তুমি মিস করতে চাও, এই তো। বন্ধু ইমন, তুমি খুব চিন্তা ভাবনা করে অ্যান্সারটা দিবা, তোমার অ্যান্সার নিয়ে আমি খুব এখনই দুশ্চিন্তায় আছি। যে তোমাকে যদি একটা পোর্শনে ফেরত যাইতে বলা হয় বা সুযোগ দেওয়া হয়, তুমি কই যাবে? স্কুল লাইফ, স্কুল লাইফ, ওইটাই মজা। এরপর আর কোনো মজা নেই, একটা বান্ধবরাও আমাদের মিস করে না। এখানে লইটা ফ্রাই আছে, তুমি কক্সবাজারে খাই যদি মন না ভরে এখান থেকে খাই মন ভরতে পারো। যাই হোক, তোমার একটা প্রশ্ন করি, সবাই যেটা করছে সেটা হইতেছে, লাইফের একটা পোর্শনে যদি তোমাকে ফেরত যাইতে বলা হয় বা সুযোগ দেওয়া হয় যে তুমি কই যাবা বা কোন লাইফটা তোমার বেশি মিস করো, কোন লাইফটাতে চুজ করবে? ইউনিভার্সিটি লাইফ। ইউনিভার্সিটি একমাত্র আমার লাগে তোর মিলছে, লে থ্যাংক ইউ। এখানে প্রত্যেকটা কইছে স্কুল লাইফ, প্রত্যেকটা স্কুল লাইফ, স্টুডেন্ট লাইফ। না না, স্কুল লাইফে যেতে চাই না, ইউনিভার্সিটি লাইফে যেতে। কারণ স্কুলে ছোট ছিলাম, অনেক বাইন্ডিংস ছিল, বাবা অনেক কিছুই করতে দিত না, করতে পাইতামও না। হ্যাঁ, কিন্তু যখন ইউনিভার্সিটি লাইফে পড়ি তখন নিজের ইচ্ছে মতো অনেক কিছু করতে পারতাম। না, পকেট কাটতাম না, আমি কখনোই পকেট কাটতাম না, আমি অনেক ভালো সন্তান বাবা মায়ের, আলহামদুলিল্লাহ। কারণ আমি কখনো পকেট কাটতাম না, কারণ আমার বাবা আমাকে যেটা চাইতাম যতটুকু তার সাধ্যের মধ্যে সে পূরণ করত। ঠিক আছে, আরেকবার বলো তো। আমি বাবা মায়ের মিনা ছিল, বাবা মায়ের মিনা।
একদম ছোটবেলায়, মানে এটা যদি বলি 5-10 বছর এরকম, নাকি আরেকটু বড়? আরো ছোট, আরো ছোট? হ্যাঁ, তখন তো কিছুই বুঝতা না। হ্যাঁ, সেই সময় চলে যাবে, সেই সময় ভালো লাগতো। হ্যাঁ, সেই সময় যাই, ইউনিক একটা অ্যানসার দিছো। হ্যাঁ, লাইফ আবার রিস্টার্ট দিতাম। যাক, আলহামদুলিল্লাহ। কেন, তুমি অনেক বিপদে আছো অনেক? না, মিম ভালো তো? আমি তোর একটা প্রশ্ন করে উত্তর দে। বল। আলহামদুলিল্লাহ, ভালো আছো? আলহামদুলিল্লাহ। প্রথম আমি, সবাই শুনবা, মিম বলো, সবাই আমি, আমি রে কথা তুই কর, তুই কর, তুই আমি কর। আমি একটা পাসওয়ার্ড জানি, আর দূর আমি পাসওয়ার্ড, আমি কি রেগুলার আছি না পাসওয়ার্ড? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। ফেরত যাওয়ার তো সুযোগ নাই, সো অ্যাজ ইউজুয়ালি আলহামদুলিল্লাহ। ইউনিভার্সিটি লাইফ, আমি বলি তোমারে, এইগুলা সব পিস কিন্তু মজা হয় না, কিছু ঝামেলা আছে, বুঝছো? আমি তো নিতে পারছি না, অল্প। হ্যাঁ, তুমি মেশিনটার মধ্যে একটা বুঝাবি, তা লাগবে না। মনে হয় আমাকে বলো, লাইফের কোনো একটা স্টেজে যদি তোমাকে সুযোগ দেওয়া হয়, ওই জায়গাটায় রিটার্ন যাবা, কোন অংশটুকুতে তুমি ফেরত যেতে চাও? অবশ্যই ভার্সিটি লাইফ, অবশ্যই ভার্সিটি লাইফ। তোমার সাথে আরো তিনজন ম্যাচ করছে, কিন্তু বেশিরভাগই বলছে কি, আমি বিবাহিত জীবনের আগে জীবনে ফেরত যেতে চাই। বিবাহিত জীবনে অবশ্যই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু ভার্সিটি লাইফে ফেরত যেতে চাই। একদম, থ্যাংক ইউ সো মাচ, একদম অনেস্ট থাকার জন্য। জুমি, আমার সবাই মাশাআল্লাহ অনেক ভালো, অনেক। জুমি, আমাকে একটু বলো, সবাইকে আমরা জিজ্ঞেস করছি। না না না, ঠিক আছে, দরজা পাওয়া ভালো। যদি লাইফের কোনো একটা পোর্শনে তোমাকে ফেরত যেতে সুযোগ দেওয়া হয়, কোন অংশটাতে তুমি ফেরত যেতে চাইবা? আমি ছোটবেলায়, কতটুকু ছোট? যখন স্কুলে না যেতাম ওই সময়, তখন তো কিছুই বুঝতাম না। তুমি তুমি ওই যে ওই যে ভাই, বুঝলেই সমস্যা, বুঝলে সমস্যা। এই তুমি আবার কি এরকম হাই তুলতে চাও কেন? তুমি কি বিবাহিত জীবনে সুখী না? না, সবাই আমরা তো ম্যারিড। তো তুমি তুমি এত লাফাইতেছো কেন? সাবিয়ার একটু নাও, সাবিয়ার একটু, সাবিয়া বলছো জামাই পাল্টাবে। খাবারের মধ্যে কোন খাবারটা সবচেয়ে বেশি মিস করতেছিলা সেটা বলো? ফুচকা, ফুচকা খেয়ে তোমার কেমন লাগছে এটা বলো? খেজুরের রসের ফুচকা আজকে বেশি খেলে না, আজকে যেটা খাইছো মিষ্টি বেশি বলো না, ওইটা বেশি মিষ্টি লাগছে না? হ্যাঁ, সত্যটাই বলো। মামাদেরটা বেশি মজা, ফুচকা আসলে মামাদেরটা বেশি মজায়। আমাকে একটু বলো তোমরা, তোমাদের কেমন লাগলো আজকের অভিজ্ঞতাটা, কি বন্ধু বলো না, বলো না, তোমাদের এক্সপেকটেশনটা কি ছিল, রিয়েলিটি কি কি বলো? এই সাইডে, এই সাইডে না, ওই সাইডটা নিবো আগে, তোমাকে বলো। তুমি এত শাই ফিল করতেছো কেন বন্ধু? তুমি অনেক ক্যামেরা শাই, তুমি অনেক ইয়ো হানিসিং ছিলা, এখন কেমন কি হয়ে গেছো বন্ধু বলো প্লিজ? সবই সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তুমি ম্যারিড না, ইটস ওকে, ব্যাপার না, ইটস ওকে, গো, ইটস ওকে। এখন পাস নাম্বার যেতে পারবো না, কেন? আমার কাজ আছে। তুমি ভার্সিটি লাইফে এরকম করছো, এখন বিয়া শাদী হয়ে গেছে, বিষয়টা তোমার বুঝতে হবে। আমার একটু কাজ আছে, আমার একটা এটা নিয়ে আবার উত্তরা যেতে, উত্তরা যেতে অনেক কাজ, বুঝছো? এখন একটু কাজের তো বয়স আছে, বুঝছো না? হ্যাঁ, তোমার দেখলে কিন্তু বোঝা যায় তুমি অনেক কাজ করো। একটু দোয়া করো, না না না, বাসার কাজ করি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে রেল দেখছো তো, ওই যে সাংসারিক চলে যাস, এই নাটক, এই নাটক আজীবন করবি? দিছে, দিছে টাকা ক্লিয়ার, কিন্তু ওই ভার্সিটি লাইফে এরমি করছে, এখন এটাই করছে। সবাই একটা ভাগ্য দেওয়া যায়, 1, 2, 3
এইভাবেই চলতে থাকুক এই সুন্দর সম্পর্কগুলো। আমরাও চাই সবার এই সম্পর্কগুলো অটুট থাকুক। আজকের মতো এখান থেকেই বিদায় নিতেছে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাই ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।